আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের বার্থ সার্টিফিকেটে অনলাইনের সাথে তাদের যে রিটেন যে বার্থ সার্টিফিকেটটা আছে, অর্থাৎ হাতে লেখা যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটার সাথে অনেকেরই মিল নেই। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চার জন্ম নিবন্ধন কার্ড যখন করতে হয় অথবা সরকারি বিভিন্ন সার্ভিস আছে যেগুলো নিতে হলে অনলাইনে এবং ইংলিশ ভার্সন থাকার দরকার, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনলাইনে যে বার্থ সার্টিফিকেট আছে সেটার সাথে আমাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট অনেক সময় ভুল পোস্টিংয়ের জন্য হয়, অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তো সেজন্য আমাদেরকে চেক করা উচিত যে আসলে অনলাইনে আমাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটার সাথে আমাদের হাতে লেখা বা রিটেন যে বার্থ সার্টিফিকেট আছে সেটা মিল আছে কিনা। তো এই যে আমার হাতে একটা হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে, আমি এটা চেক করে দেখবো যে অনলাইনে এটা ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য আপনি প্রথমে যাবেন আপনার ব্রাউজারে। ব্রাউজারে আপনি এখানে লিখবেন evarify.bdiz.gov.bd। এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আমি এখানে টাইপ করব। এখানে জন্ম তারিখটা দিতে হবে আপনার, প্রথমে দিতে হবে বছর, তারপরে দিতে হবে মাস, তারপরে দিতে হবে দিন, অর্থাৎ আমি যেখান থেকে সিলেক্ট করলাম। আর এখানে অর্থাৎ এখানে যে যোগ বা বিয়োগ থাকবে সেটার আনসারটা আপনার এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমি সার্চ দিলাম, ওকে। তো আমার এই যে ইনফরমেশনগুলো চলে আসছে, আমি এখন এই যে হাতে লেখা যে আমার বার্থ সার্টিফিকেট আছে সেটার সাথে আমি মিলাবো। তো মিলিয়ে দেখতেছি যে এখানে মোটামুটি সব ইনফরমেশন আছে। এভাবে আপনার আপনাদের জন্ম সনদ যেটা আছে সেটা অনলাইনে ঠিক আছে কিনা এবং সেটা অনলাইনে ইংরেজি ভার্সন করা আছে কিনা সেটা আপনারা এইভাবে চেক করতে পারেন।